পিএসসি গণিত সাজেশন 2019। সো আজকের ভিডিওতে তোমাদের গণিতের একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তোমরা যদি সাজেশনটি খুব ভালোভাবে দেখে যেতে পারো, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। সো আমি আছি নারফাত, আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিস্ট্রিক্ট 4 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে, দুইটি গরু ও তিনটি খাসির মূল্য একত্রে 45,080 টাকা, একটি খাসির মূল্য 4,560 টাকা। ক নম্বর প্রশ্নে রয়েছে, দুইটি গরুর মূল্য কত? খ নম্বরে রয়েছে, দুটি খাসি ও তিনটি গরু একত্রে কত টাকা? এবং গ নম্বরে রয়েছে, একটি খাসি অপেক্ষা একটি গরুর মূল্য কত বেশি? এরপর সাজেশনের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ছাত্রাবাসে 40 জন ছাত্র 20 দিনের খাদ্য আছে, ওই ছাত্রাবাসে আরও 10 জন নতুন ছাত্র এলো। ক নম্বরে রয়েছে, একজন ছাত্রের ওই খাদ্য কতদিন চলবে? খ নম্বরে রয়েছে, ওই খাদ্য তাদের আর কতদিন চলবে? এবং গ নম্বরে রয়েছে, যদি 8 জন ছাত্র চলে যেত তবে ওই খাদ্য তাদের কতদিন চলতো। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, এরূপে ক নম্বরে রয়েছে, 30 জন শ্রমিক একদিনে কতটুকু কাজ করতে পারবে? খ নম্বরে রয়েছে, 30 জন শ্রমিক 5 দিনে কতটুকু কাজ করতে পারবে? এবং গ নম্বরে রয়েছে, একদিনে কাজটি শেষ করতে মোট কতজন শ্রমিক লাগবে? এরপর সাজেশনের 4 নম্বর প্রশ্নে রয়েছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, পুত্রের বয়স কত? খ নম্বরে রয়েছে, মায়ের বয়স কত? এবং গ নম্বরে রয়েছে, 5 বছর আগে পুত্রের বয়স কত ছিল? এরপর সাজেশনের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সামাদ সাহেবের মাসিক বেতন 25,000 টাকা, তিনি বাসা ভাড়া বাবদ 8,500 টাকা এবং সংসার খরচ বাবদ 11,500 টাকা ব্যয় করেন, বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা? খ নম্বরে রয়েছে, 6 মাসে সংসার বাবদ তিনি কত টাকা খরচ করেন? এবং গ নম্বরে রয়েছে, তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, 100টি লিচুর দাম 200 টাকা হলে ক নম্বরে 75টি লিচুর দাম কত হবে? খ নম্বরে, 10 টাকায় কয়টি লিচু কেনা যাবে? গ নম্বরে, 50 টাকায় কয়টি লিচু কেনা যাবে? সো এই গেল 4 ক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। সো তোমরা 4 ক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী থেকে যদি এই 6টি কোশ্চেন ভালোভাবে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সো এরপর রয়েছে গুণিতক এবং গুণনীয়কের অধ্যায়। সো এই অধ্যায় থেকে আমাদের সাজেশনের প্রথম কোশ্চেনটি হচ্ছে, 5টি ঘন্টা প্রথমে একত্রে বেজে প্রতি 8, 9, 15, 20 ও 24 মিনিট অন্তর বাজতে লাগলো। ক নম্বর রয়েছে, 24-এর গুণনীয়ক গুলো কি কি? খ নম্বর রয়েছে, 15 ও 20-এর গসাগু নির্ণয় করো। গ নম্বর রয়েছে, প্রদত্ত ঘন্টাগুলো বাজানোর সময়ের লসাগু নির্ণয় করো। এবং ঘ নম্বর রয়েছে, ন্যূনতম কত সেকেন্ড পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এরপর এই অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, 4টি ঘন্টা একত্রে বেজে পরে 5, 7, 12 এবং 15 সেকেন্ডের অন্তর অন্তর বাজতে লাগলো। ক নম্বর রয়েছে, 1ম ও 2য় ঘন্টা বাজার সময়ের লসাগু কত? খ নম্বর রয়েছে, 3য় ও 4র্থ ঘন্টা বাজার সময়ের সাধারণ মৌলিক উৎপাদক কত? গ নম্বরে রয়েছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত প্রত্যেকটি ঘন্টা বাজার সময়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবং ঘ নম্বরে রয়েছে, ন্যূনতম কত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এরপর এই অধ্যায় থেকে সাজেশনের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, 4টি ঘন্টা প্রথমে একত্রে বেজে প্রতিটি 6, 12, 15 ও 20 মিনিট বাজতে লাগলো। ক নম্বরে রয়েছে, ন্যূনতম কত মিনিট পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? খ নম্বরে রয়েছে, ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় পর্যন্ত ঘন্টাটি মোট কতবার বাজবে? গ নম্বর রয়েছে, 30 মিনিট পর কোন ঘন্টা একত্রে বাজবে? এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, গণিতের শিক্ষক ক্লাসরুমে 20, 25 ও 40 সংখ্যা 3টি বোর্ডে লিখে ছাত্রছাত্রীদের গসাগু নির্ণয় করতে বললেন। ক নম্বর রয়েছে, 50-এর গুণনীয়ক কত? খ নম্বর রয়েছে, সংখ্যা 3টির গসাগু নির্ণয় করো। গ নম্বর রয়েছে, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 20, 25 ও 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15, 20 ও 35 অবশিষ্ট থাকে। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, 100টি আম ও 180টি লিচু কিছু সংখ্যক বালক বালিকার মধ্যে নির্শেষে ভাগ করে দেওয়া হলো। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, সর্বাধিক কতজন বালক বালিকার মধ্যে আম ও লিচু নিঃশেষে ভাগ করে দেওয়া হলো? খ নম্বর রয়েছে, প্রত্যেকে কতটি আম পেল? এবং গ নম্বর রয়েছে, প্রত্যেকে কতটি লিচু পেল? সো এরপর সাধারণ ভগ্নাংশ থেকে আমাদের সাজেশনের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, 1টি লাঠির 1/3 অংশ মাটিতে এবং 3/5 অংশ পানিতে,
এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 3 মিটার। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, মাটিতে ও পানিতে মোট কত অংশ রয়েছে? খ নম্বর রয়েছে, লাঠিটির কত অংশ পানির উপরে আছে? গ নম্বর রয়েছে, সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার? এবং ঘ নম্বর রয়েছে, লাঠিটির কত মিটার পানিতে আছে? এরপর সাজেশনের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। ক নম্বর রয়েছে, হাবিব সাহেব তার নিজের রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল? এরপর খ নম্বর রয়েছে, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? গ নম্বর রয়েছে, হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? এরপর ঘ নম্বর রয়েছে, 2 সন্তান মোট কত টাকার সম্পত্তি পেল? এরপর সাজেশনের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি খুঁটির 1/4 অংশ কাদায় এবং 1/2 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 1 মিটার। ক নম্বর রয়েছে, কাদা ও পানিতে খুঁটিটির মোট কত অংশ রয়েছে? খ নম্বর রয়েছে, খুঁটিটির মোট কত অংশ পানির উপরে আছে? এবং গ নম্বর রয়েছে, খুঁটিটির কাদায় থাকা অংশের দৈর্ঘ্য কত? সো এই ছিল পিএসসি পরীক্ষার জন্য গণিত বিষয়ের কিছু ইম্পর্টেন্ট সিনেন্সিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের যে অধ্যায়গুলো বাকি আছে সেই অধ্যায় থেকেও তোমাদের ইম্পর্টেন্ট সিনেন্সিয়ালগুলো দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।